নমস্কার, আজকে আমি ওসিডি মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটা অনেকের মধ্যে আমি দেখেছি এই প্রবলেমটা আছে। হোমিওপ্যাথিতে যেটা ক্লিয়ারলি বলে দেওয়া হয়, এই রোগের কোনো উপচার নেই, এই রোগের কোনো ফাইনাল এন্ড নেই। যেটা নার্ভের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে নার্ভের ওষুধ কী হয়, অল্প থেকে ডাক্তাররা বাড়াতে শুরু করে এবং যেমন যেমন নার্ভের রোগ বাড়তে থাকে তেমন তেমন ওষুধের ডোজটাও বাড়তে থাকে। এর কোনো শেষ নেই যে এটা কিওর হয়ে যাবে, পারমানেন্টলি কিওর হয়ে যাবে। মেডিকেলে এর কোনো পারমানেন্ট কিওর নেই। বাট আমাদের রেকিতে কিন্তু এর 100% আপনি রেজাল্ট পাবেন, এটার 100% গ্যারান্টিড আপনার পারমানেন্টলি কিওর হবে। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার কি, যাদের মধ্যে এটা আছে আপনি দেখবেন যে কন্টিনিউয়াস কোনো কিছু হয়তো কেউ বলেছে, আমি তার উত্তর দিতে পারিনি, কন্টিনিউয়াস ওটা আমার মধ্যে চার্নিং হবে, কথাটা নিয়ে আমি ভাবতেই থাকবো নিজের মধ্যে, না ওটা কনস্ট্যান্টলি আমরা ভাবতে থাকবো। এবং একটা সময় এমন আসবে যে হয়তো যখন মানে বেশি হয়ে যাবে জিনিসটা ভেতরে, তখন আমরা জাস্ট হাত ধোবো বা স্নান করবো, অত্যাধিক স্নান করবো যাতে আমাদের মধ্যে সেটা বেরিয়ে যায়। এটা একটা প্রবলেম, এটা একটা মেন্টাল প্রবলেম, এটা কোনো মেডিকেল ভাষায় এটার কোনো কিওর নেই। কিন্তু আমাদের রেইকির ভাষায়, আমাদের রেইকির জগতে এমন অনেক জিনিসের পারমানেন্টলি কিওর আছে, পারমানেন্টলি আনসার আছে, সেরে যাওয়ার আনসার আছে, যেটা অন্য কোথাও নেই। আপনি যদি ওসিডির পেশেন্ট হন বা আপনার মধ্যে ওসিডির প্রবলেম আছে, যে কোনো কিছু আপনি অত্যাধিক মাত্রায় নিজের মধ্যে চার্নিং করছেন, একই কথা নিয়ে ভেবেই যাচ্ছেন, মানে সেটাকে জাস্ট আপনি ছাড়তে পারছেন না, এবং সেটার জন্য আপনার এমন একটা হয়তো জায়গায় মাত্রায় পৌঁছে যাচ্ছেন যে আপনি হয়তো হাত ধুচ্ছেন বা সেটা মনে হচ্ছে না আপনার মধ্যে কিছুভাবে বেরোচ্ছে না, এরকম একটা সমস্যার মানে গিয়ে আপনি পৌঁছচ্ছেন, ওই স্টেজে পৌঁছচ্ছে, সেটা কিন্তু কমপ্লিটলি ওসিডির প্রবলেম। এই ওসিডি আপনার হোক বা আপনার নিকটবর্তী কোনো আত্মীয়র হোক, আপনি কিন্তু সেই ক্ষেত্রে নিজের রেইকি হিলিং শিখে নিজেকে তো আপনি হিল করতেই পারবেন, এবং সাথে সাথে যদি অন্য কোনো ব্যক্তির থাকে বা আপনার ফ্যামিলির কোনো ব্যক্তির ওসিডি থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু তাকে দূরবর্তী বা টাচ হিলিং আপনি দিতে পারবেন। যেমন রেইকি আমাদের বলা হয় হস্তস্পর্শ চিকিৎসা, তো আপনি সেই হাত দিয়ে সরাসরি মানে তাকে হিলিং করতে পারবেন। এর জন্য আলাদা সিম্বলও আছে, বাট যারা রেকি ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি করেছেন তারাও কিন্তু ওসিডির প্রবলেম থাকলে বা তাদের কোনো ডিস্টেন্স হিলিংয়ের কোনো ক্লায়েন্টের যদি প্রবলেম থাকে, তারাও কিন্তু অবশ্যই এর কিওর করতে পারেন। হয়তো সেই ক্ষেত্রে সময়টা আপনার একটু বেশি লাগবে, আপনাকে হয়তো একটু বেশি সময় ধরে রেকি দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি যেমন রেকি প্র্যাকটিস করছেন সেটা করুন, সাথে আপনি যেটা এসপিটি করবেন মানে স্পেশাল ট্রিটমেন্ট, সেটা হয়তো আপনি একবারের জায়গায় দুবার দিলেন বা তিনবার দিলেন, যত বেশিবার দেবেন তত কিন্তু আপনারই ভালো। রেকিতে কোনো সাইড এফেক্ট হয় না যে ডোজ বেশি হয়ে গেছে সাইড এফেক্ট হবে, এরকম কোনো সমস্যা নেই। ওই জন্য যত বেশি আপনি হিলিং গ্রহণ করবেন তত বেশি কিন্তু তাড়াতাড়ি আপনি কিওর হবেন। ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রিতে যেটা সিম্বল আপনি পেয়েছেন চকুরে সেহিকি হান্সেশনের, সেটা ইউজ করে আপনি হিলিং নেবেন। কোথায় হিলিং নেবেন? প্রথমে বলবো রেইকি শক্তিকে দু হাতে কলিং করুন, যেমন আমরা সাধারণত শিখে থাকি ওষুধ রেইকির ক্ষেত্রে। আর যারা হোলি ফায়ার করেছেন তাদের তো জানেনই যে কীভাবে হোলি ফায়ার রেইকিকে আমরা কলিং করি। তো রেইকিকে কলিং করে যারা যেভাবে শিখেছেন ক্লাসে কলিং করুন, করে সিম্বলগুলো আপনি আগে হাতে এঁকে নিন, তারপরে কলিং করুন, তারপর সরাসরি আপনারা একটা হাত আজ্ঞা চক্রে আর একটা হাত আমরা দেব মাথার পেছনে, আর যখন এরপর আমরা এখানে 5-10 মিনিট মতো হিলিং নেব। তারপর নেক্সট আমরা কি করব, আমরা সরাসরি যে সেকেন্ড হাত বা যে কোনো একটি হাত আমরা বডির সাথে টাচ করে আমরা নেক্সট চলে যাব সোলার প্লেক্সাস মানে আমাদের মণিপুর চক্রে, আমাদের নাভিতে, নাভেলে আমরা চলে যাব। একটা হাত নেক্সট কোথায় যাবে? রুট চক্রে। তো কি বললাম আমি, প্রথমে রেইকি কলিং করব, তারপরে আমরা একটা হাত আজ্ঞা চক্রে এবং একটা হাত মাথার পেছনে রাখব, এবং এখানে আমরা 5-10 মিনিট হিলিং দেব। তারপর আমরা এই একটা হাত, যে কোনো একটা হাত আমরা মণিপুর চক্র অর্থাৎ নাভির ওপরে রাখব, এবং আর একটা হাত আমাদের মূলাধার চক্র অর্থাৎ রুট চক্রে রাখব। যখন আপনারা রেইকি শিখেছেন, আপনারা প্রত্যেকেই ক্লাসে হয়তো শিখেছেন যে আমাদের 7টা চক্র,
তো সেই সাতটা চক্রের মধ্যেই আমাদের মণিপুর চক্র এবং আমাদের রুট চক্র অর্থাৎ মূলাধার চক্র পড়ে। তো আমি জিনিসটা আপনাদের এক্সপ্লেন করে পার্ট বাই পার্ট বুঝিয়ে দিলাম। আর আমি একটা হাত কেন সবসময় টাচ করে রাখতে বলছি, বিকজ তাতে আপনার রেইকি ফ্লোটা কিন্তু আপনার মানে রেইকি ফ্লোটা ব্রেক হবে না। যদি আপনি দুটো হাত সরিয়ে দিচ্ছেন তাহলে কিন্তু আপনার রেইকিটা ব্রেক হয়ে যাচ্ছে এবং আপনাকে পুনরায় কলিং করতে হবে, তারপর কিন্তু আবার ফ্লো শুরু হবে। যখন একটা হাত আপনি টাচ করে রয়েছেন আরেকটা হাত আপনার আরেকটা পয়েন্টে নিয়ে যাচ্ছেন, তাতে কি হচ্ছে আপনার রেইকিটা ব্রেক হচ্ছে না। ওই জন্য অলওয়েজ একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়ার জন্য একটা একটা করে হাত নিয়ে যাবেন। তো আশা করছি বন্ধুরা এতটা অবধি আমি ক্লিয়ারলি আপনাদের বোঝাতে পেরেছি। এরপর বলবো যারা রেইকি মাস্টার হয়ে গেছে, যারা রেইকি মাস্টার টিচার লেভেল কমপ্লিট করে নিয়েছেন, যারা করুণা রেইকি কমপ্লিট করেছেন, সেখানে আপনি টিবেটিয়ান সিম্বল ডাইকোমিও পাবেন বা যেটা আমরা ডুমু বলে থাকি, এই সিম্বলটি আপনার দুর্দান্তভাবে কাজ করবে। যারা হোলি ফায়ার বা উশি রেইকি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি শিখেছেন তাদের জন্য প্রথমে যে স্টেপটা বলেছি সেইভাবে করবেন, তাতে আপনার সময় বেশি লাগবে, হয়তো কখনো আধ ঘন্টা পৌনে এক ঘন্টা দিন, তাতেও আপনি খুব 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 ভালো রেজাল্ট পাবেন। যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে নিয়েছেন তারা যে ডাইকোমিও সিম্বলের অ্যাটিউনমেন্ট বা প্লেসমেন্ট পেয়েছেন সেই ক্ষেত্রে একটা প্রসেস আছে, আমি প্রসেসটা আপনাদের বলে দেবো কীভাবে করতে হবে। একটু ধৈর্য ধরতে হবে, শুরু শুরুতে ওসিডির যারা পেশেন্টস তাদের হয়তো প্রবলেমও হবে, বাট একটু কষ্ট করে করতে হবে। যদি আপনি ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, অবশ্যই এটুকু কষ্ট আপনাকে করতে হবে। রেইকির মধ্যে আসা মানে কিন্তু আপনার একটি ভালো জীবন শুরু হওয়া, একটি নতুন জীবন পাওয়া। আমি নিজের অভিজ্ঞতা দিয়ে এটাই বলবো যে রেইকি জীবনে আসা মানে একটি নতুন করে বাঁচার উদ্দেশ্য, একটি নতুন করে জীবন পাওয়া। তো সেখানে দাঁড়িয়ে আপনি যখন এই সুযোগ পেয়েছেন, রেইকি পেয়েছেন জীবনে, তো সেটার সদ্ব্যবহার করুন, নিজেকে সুস্থ রাখুন এবং অন্যকেও ভালো রাখুন। তো এখানে যে প্রসেসটা, শুরু শুরুতে আবারও বলছি একটু অসুবিধে হবে, বাট যখনই ফিল হবে যে প্রবলেম হচ্ছে আপনার মধ্যে, ইরিটেশন হচ্ছে, আপনার কষ্ট হচ্ছে, বা ওসিডি পেশেন্টে যে হয়তো মানে অতিরিক্ত যখন ভেতরে কোনো জিনিস চলতে থাকে সেই মানে অভ্যেসগুলো, সেটা যখন মানে এরকমভাবে আমরা মানে হাত পায়ে যখন প্রবলেমগুলো আসে বা আমরা হয়তো স্নান করতে যাই, সেই সময় করবেন একটা প্রসেস যেটা আমি বলে দিচ্ছি। এখানে কি করবেন, ইমিডিয়েটলি কি করবেন, রেইকি কলিং করবেন। ইনফ্যাক্ট একবার না, দিনে 10 বার 5 বার যতবার পারুন আপনি করুন। এতে কি হবে, আপনার মধ্যে ওসিডির যে মানে কীটাণু বলুন বা জীবাণু বলুন যা আছে সব কিছু কিন্তু বেরিয়ে যাবে। কেন বলছি আমি সেগুলো আস্তে আস্তে এক্সপ্লেন করছি ভিডিওতে, আমি প্রসেসটা আগে বলে দিই যে যখন রেইকি শক্তিকে কলিং করলেন, আপনি সিম্পল সেভাবে কলিং করলেন, হরিফায় রেইকি বা উশি রেইকি যা শিখেছেন কলিং করলেন, আপনি ডাইকো সিম্বল মানে মাস্টার সিম্বলটা পেয়ে গেছেন, বাকি তিনটে সিম্বল পেয়ে গেছেন, চকুরে সেকি হনসেশন সব কিছু ড্র করে কলিং করে নিন রেইকি শক্তিকে, এবং তারপর একটা হাত নাভির ওপর রাখুন এবং আর একটা হাত রুট চক্রে রাখুন। যখন আপনি এরকমভাবে মানে হিলিংটা গ্রহণ করছেন তখন নাভির ওপর মানে একটা হাত আপনি নাভিতে রেখেছেন, যে কোনো একটি হাত নাভির ওপর রেখেছেন, আরেকটি হাত রুট চক্রে রেখেছেন। রুট চক্র থেকে জাস্ট আপনি একটা হাত নাভিতে যেমন রয়েছে রয়েছে, তারপর আপনি রুট চক্রে যে হাতটি রেখেছেন সেটা দিয়ে জাস্ট আপনি ইমাজিন করুন, মানে চকুরে বানাবেন দু তিনটে। বানানোর পর আপনি কি করবেন, জাস্ট একটা গোলা বানান, আপনি ইমাজিন করুন একটা গোল আকারের কিছু, একটা বলের মতো কিছু, আপনি সুতোর মতো কিছু হাতে পেঁচাচ্ছেন, ঠিক যেভাবে আমি হাতটা দেখাচ্ছি আপনি নিজের রুট চক্রের ওপর ঠিক সেইভাবে হাতটা ঘোরাবেন এবং ইমাজিন করবেন একটা সুতোর মতো আপনার হাতে কিছু পেঁচাচ্ছে এবং আপনার মধ্যে দিয়ে ওসিডির সমস্ত জীবাণু কীটাণু সব কিছু আপনি বের করে আনছেন, সব কিছু সেই সুতোর মতো আপনার হাতের মধ্যে বেঁধে যাচ্ছে এবং আপনি এটা 2-1 মিনিট করলেন এবং তারপর আপনি ওপরে উঠছেন, রুট চক্র থেকে ওপরে উঠছেন, ওপরে উঠছেন এবং আপনার মণিপুর চক্র, আপনি মণিপুর চক্রে এসেও আপনার হাতটা এরকম রাখলেন এবং আপনি সেখানেও একটি গোলা বানাতে শুরু করলেন, যে গোলাটা আপনি বানাচ্ছিলেন ওই গোলার ওপর আরও আপনি গোলা বানাচ্ছেন, আরও জীবাণু কীটাণু আপনার মধ্যে যা আছে সব কিছু আপনি ইমাজিন করছেন আপনার হাতের মধ্যে চলে আসছে, আপনার হাতের মধ্যে চলে আসছে এবং আপনি বেশ 1-2 মিনিট ধরে যতক্ষণ আপনার মন চাইছে আপনি ওটা ইমাজিন করছেন, ওসিডির সমস্ত জীবাণু কীটাণু আপনার মধ্যে চলে আসছে এবং আপনার মধ্যে পজিটিভ আলো ভরপুর হয়ে যাচ্ছে, আপনি যতক্ষণ মন চায় আপনি ওই গোলাটা পেঁচান, ওই সুতোটা পেঁচান, পেঁচাতে পেঁচাতে যখন আপনি আরও ওপর দিকে চলে আসবেন, আপনি আরও ওপর দিকে চলে আসবেন তখন আপনি
আরেকটা জিনিস করবেন, আপনি নিজের মুখের সামনে জাস্ট আপনি নিজের মুখের সামনে ডাইকোমিও এঁকে নেবেন। হাওয়াতে আপনি ডাইকোমিও এঁকে নেবেন, একে আপনি ইমাজিন করবেন ডাইকোমিও 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 স্থিতিশীল হও স্থিতিশীল হও স্থিতিশীল হও। এরপর আপনি ইমাজিন করবেন যে ডাইকোমিওর যে ভায়োলেট রেজ, যে বেগুনি রং, সেটা আপনি আপনার মধ্যে নিয়ে নেবেন। যে আপনি জাস্ট ইমাজিন করবেন জাস্ট আপনার মধ্যে সেই ভায়োলেট রংটা নিয়ে নেবেন। নেয়ার পর যখন এই হাতে যে সুতোটা আপনার হাতে ছিল সুতোটা আপনি পেঁচালেন 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 আর একটু পেঁচালেন, যখন আপনার নিজের মুখের কাছে চলে আসছে তখন আপনি কি করলেন, জাস্ট ইমাজিন করবেন সেই সুতোটা আপনার মধ্যে থেকে বের করে এনে আপনার মুখের কাছে ধরেছেন, এবং যে লাইটটা আপনি নিয়েছিলেন লাইটটা নেয়ার পর শ্বাসটা হোল্ড করে রাখবেন, যে এইভাবে আপনি ভায়োলেট রেজ যে পার্পেল বেগুনি রংটা নিয়েছেন সেটা হোল্ড করে রাখবেন, এবং তারপর এরকম উঠতে 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 সুতোটা জাস্ট ইমাজিন করবেন এক মিনিট যে আপনার মুখ থেকে বেরিয়ে আসছে, এবং ওই ভায়োলেট রেজটা এবার আপনার ওই ওসিডির যে জীবাণু কীটাণু সব নষ্ট করে দেবে। কি করবেন, ফু দিয়ে দেবেন, ব্যাস এখানে কিন্তু আপনার কাজ হয়ে যাবে, এবং সেই জীবাণু কীটাণু সব আপনার ইউনিভার্সে চলে যাচ্ছে, ইউনিভার্সের উদ্দেশ্যে আপনি উড়িয়ে দিন, ব্যাস। একটু ডিফিকাল্ট মনে হবে কিন্তু যখন করবেন দেখবেন খুব সহজ, প্রথম প্রথম একটু অসুবিধে হবে, যখন কয়েকবার করবেন দেখবেন সহজ হয়ে গেছে আপনার জন্য। জাস্ট আপনি পাকিয়ে 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 রুট চক্র থেকে আপনি মণিপুর চক্রে নিয়ে আসবেন আপনার সুতোর বলটা, তারপরে সেই জীবাণুর যে গোলাটা নিয়ে এসে ওপর দিকে নিয়ে এসে 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 তারপর আপনি ভায়োলেট রেজটা বেগুনি রেজটা জাস্ট ডাইকোমিও এঁকে নিজের মধ্যে সেই রেজটা নেবেন, শ্বাসটা ধরে রাখবেন, মুখ দিয়ে যখন বার করছেন সুতোটা সাথে ডাইকোমিও যে আপনি নিয়েছেন এনার্জিটা পুরো ফু দিয়ে ওই জীবাণু কীটাণুর মধ্যে ওই ভায়োলেট রেজটা আপনার মধ্যে থেকে বের করে আপনি দিয়ে দিন, তাতে যে জীবাণু কীটাণু যে সমস্যাগুলো যে নেগেটিভিটিগুলো সেগুলো ইউনিভার্সের উদ্দেশ্যে উড়ে যাবে, ব্যাস। এটা যখন আপনি করবেন প্রতিদিন করবেন আপনার ওসিডি 100% ঠিক হবে, এখানে আপনার কোনো চিন্তা নেই। যদি সঠিকভাবে গাইডলাইন্সটা ফলো করেন অবশ্যই অ্যাটিউনমেন্ট বা প্লেসমেন্ট পাওয়ার পর, রেকির কোনো সিম্বল আমরা উইথাউট অ্যাটিউনমেন্ট বা প্লেসমেন্ট ইউজ করবো না, তাতে আমাদের হিতের বিপরীত হবে। ওই জন্যে সবসময় কোনো যোগ্য রেকি গুরুর কাছ থেকে আপনি অ্যাটিউনমেন্ট বা প্লেসমেন্ট নিয়ে তারপরে রেকি সিম্বলকে ইউজ করবেন। এটা ছিল ওসিডির সেই প্রত্যেক পেশেন্টসের জন্য যারা ওসিডির জন্য হয়তো ওষুধ খাচ্ছেন, দিনের পর দিন ডোজ বাড়ছে, বা আপনার পরিবারের কোনো ব্যক্তির ওসিডি আছে, কেন কি এরকম ব্যক্তি যদি পরিবারেও থাকে বা নিজেদের আশেপাশে থাকে তখন কিন্তু তাদের সাথে সাথে তার এই ওসিডির প্রবলেমের যে সাইড এফেক্ট সেটা কিন্তু কোনো না কোনোভাবে মানে আমাদের ওপরও এসে পড়ে। তো সেই জন্য আপনি শিখে এরকম ব্যক্তিকে হিলিং পাঠাতে পারেন ডিস্টেন্সে, বা টাচ করে যদি সামনে থাকে সেখানেও দিতে পারেন, বা আপনি যেভাবে শেখালাম আপনি নিজের জন্য সেভাবে প্র্যাকটিস করতে পারেন। আর সবসময় বলা হয় যে নিজে শিখে রেকি প্র্যাকটিস করুন, বিকজ তাতে আপনি মানে সারা জীবন বেনিফিট পাবেন, এবং যেই জন্য শিখছেন যে প্রবলেমের জন্য শিখছেন সেখান থেকেও খুব সহজে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন। কেন, যখন আপনি রেকি শিখে রেকি প্র্যাকটিস করবেন তখন আপনার মধ্যে ব্লকেজ টক্সিন সেগুলো তো কাটবেই, উল্টে একটা রিসিভিং যে ক্ষমতা, যে এনার্জিটা রিসিভ করার যে ক্ষমতা সেটাও কিন্তু অনেক গুণ বেশি আপনি পারবেন, যেটা আপনি ডিস্টেন্সে দিলে আপনার ব্লকেজের জন্য আপনার টক্সিনসের জন্য হয়তো অতটা ভালো করে রিসিভ করতে পারবেন না যতটা আপনি নিজে শিখে প্র্যাকটিস করার পর স্পেশাল ট্রিটমেন্টের দ্বারা আপনি রিসিভ করতে পারবেন। আর ডিস্টেন্স রেকি আপনি যতদিন দেবেন ততদিন ভালো থাকবেন, ছোটোখাটো জিনিসের জন্য তাই বলি ওটা খুব ভালো, কিন্তু যখন কোনো গুরুত্বপূর্ণ কোনো এমন বিষয় যেখানে আপনার মানে দরকার নিজে শিখে হিলিং করার সেই ক্ষেত্রে শেখাটাই কিন্তু সব থেকে বুদ্ধিমানের কাজ, সেটা আপনি যার কাছেই শিখুন না কেন, যে শুধু আমার কাছে শিখতে হবে সেটার জন্য আমি বলছি না, সবার জন্য বলছি, সকলের জন্য বলছি, যেখানেই শিখুন যোগ্য রেকি গুরুর কাছে শিখুন, তারপরই আপনি প্রত্যেকটা সিম্বল কিন্তু নিজের লাইফে প্র্যাকটিস করুন। আর যে প্রসেসটা বললাম করে দেখুন, দারুণ থাকবেন, আপনিও দারুণ থাকবেন, আপনার চারিপাশে যদি কোনো ওসিডি পেশেন্ট থাকে তাকে যদি আপনি হিলিং করেন তারাও ভালো থাকবে, দারুণ থাকবে, সুস্থ থাকবে।
এবার যেটা বলবো যে যখন আপনি ডিস্টেন্সে কাউকে দিচ্ছেন অবশ্যই বলবো কর্ড কাটিং করে নিতে, যেভাবে কর্ড কাটিং করা হয় এটাও ক্লাসে কোর্সে বলে দেওয়া হয়, বা সরাসরি আপনি জাস্ট হাতটা ঝেড়ে ফেলবেন বা তার বা কলের নিচে আপনি জাস্ট কলটা খুলে আপনি হাতটা ধুয়ে নেবেন, যাতে রেকি ফ্লোটা বন্ধ হয়ে যায় এবং সেই ব্যক্তির সাথেও আপনার যে কর্ড সেটাও যাতে কানেক্টেড যে কর্ডটা সেটা যাতে কাট হয়ে যায়। সরাসরি কর্ড কাটিং করলেও আপনি সেম হেল্প পাবেন, সেম কাজ পাবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লেগে থাকলে নিজের পরিবারে যদি কোনো এরকম ব্যক্তি থাকে তাদের জানার জন্য শেয়ার অবশ্যই করবেন, বিকজ আপনি শেয়ার করলে হতে পারে কোনো ওসিডি পেশেন্ট সে হয়তো এরকম লাইফ থেকে মুক্তি পেয়ে গেল, সে হয়তো বেরিয়ে এসে ভালো সুস্থ জীবনযাপন করতে শুরু করলো। তো আজ ভিডিওটি একটু বড় হয়ে গেল বন্ধুরা, বাট স্টেপগুলো না বোঝালে আপনারা করতে পারতেন না ঠিকভাবে, সেই জন্য একটু ভিডিওটা লম্বা করতেই হলো। তো আজকে চলি, আবার অন্যদিন আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে, আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রস্তুত হয়ে যাবো। আজকে এখানেই সমাপ্ত করছি ভিডিওটি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুণ থাকুন।